আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে মহা খুশির খবর, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু। অর্থাৎ আজ 31 অক্টোবর, আজকেই মোটামুটি NTRC থেকে একটা তাদের নিজস্ব ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশেই মূলত যে ই রিকুইজেশন অর্থাৎ শিক্ষক চাহিদা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে চাহিদা, অর্থাৎ যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের চাহিদা সংক্রান্ত নোটিশ। তো আমরা নোটিশটা একটু খেয়াল করব, দেখুন এখানে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক MPO শিক্ষকদের শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদান অর্থাৎ ই রিকুইজিশন এবং আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য, 3 ইয়ার্স প্রজেকশন অফ ভ্যাকেন্ট পোস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র MPO পদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এখানে কোনো নন MPO পদের জন্য না, অর্থাৎ শূন্যপদ যেগুলোই নেওয়া হবে সবগুলোই MPO হবে। এত দ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সদয় অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা থেকে MPO ভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ই রিকুইজেশন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত অনলাইনে চাহিদা ই রিকুইজেশন এবং আগামী 3 বছরের 31 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2026 ও 31 ডিসেম্বর 2027 তারিখে সম্ভাব্য শূন্যপদের তথ্য 31 অক্টোবর 2024 থেকে 10 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে এবং অনলাইনে চাহিদা ই রিকুইজিশন ফি জমা দেওয়ার শেষ তারিখ 13 নভেম্বর 2024 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত। 2. ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক NTRCA-তে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা ই রিকুইজিশন প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোনো বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবেই বল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ই রিকুইজিশন প্রদানের শেষ তারিখ পর্যন্ত সকল শূন্যপদের অনলাইনে চাহিদা প্রদান করতে পারবে, অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেইলে কোনো চাহিদা গ্রহণ করা হবে না। তা এ থেকে আমরা যা বুঝলাম, এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ছিল সেখানে প্রায় 97,000 শূন্যপদ ছিল এবং সেখানে মাত্র 17,000 মতো শিক্ষক নিয়োগ হয়েছে, তো বাকি 80,000 যে শূন্যপদ সেটা কিন্তু অটো ই রিকুইজিশনে থাকবে না। অর্থাৎ যারা শিক্ষক পাননি তাদেরও কিন্তু আবার নতুন করে চাহিদা দিতে হবে। তো 18তম নিবন্ধনধারীদের প্রতি অনুরোধ হবে যে আপনারা যে যে এলাকায় আছেন আপনাদের পাশে অবশ্যই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আপনাদের যদি জানা থাকে সেখানে শূন্যপদ আছে অবশ্যই আপনারা সেই স্কুল কলেজ মাদ্রাসাতে খোঁজ নেবেন এবং তাদের হেড স্যারের সাথে কথা বলবেন, তারা যেন আসলে এই ই রিকুইজেশন বা শিক্ষক নিয়োগের চাহিদা প্রেরণ করে। যত বেশি শূন্যপদ হবে ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। তো দেখুন 3 নম্বরে বলছে, প্রসঙ্গত উল্লেখ্য যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রদত্ত অনলাইনে চাহিদা ছাড়াও এবারে ই রিকুইজেশনের সঙ্গে 3 বছরের সম্ভাব্য শূন্যপদের তালিকাও 3 ইয়ার্স প্রজেকশন অফ ভ্যাকেন্ট পোস্ট প্রদান করতে হবে। 3 বছরের শূন্যপদের তথ্য প্রদান না করলে ই রিকুইজেশন সাবমিট করা যাবে না। প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে দেখা যে ওয়েবসাইট দেওয়া আছে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা NTRC-র ওয়েবসাইটে www.ntrc.gov.bd ই রিকুইজিশন নামক সেবা বক্সের ই রিকুইজিশন লগ ইন অপশনে ক্লিক করে ই রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করে করতো। অনলাইন ফর্মটি পূরণপূর্বক শুধুমাত্র MPO ভুক্ত শূন্যপদের অনলাইন চাহিদা প্রেরণ করবেন। ই রিকুইজিশন ফরম্যাটটি পূরণের সময় NTRC-র ওয়েবসাইটে প্রদর্শিত ই রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো এ থেকে আমরা যা বুঝলাম যে আসলে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন ভাইবা চলমান এবং এই ভাইবা হয়তো প্রথম ধাপের ভাইবা চলছে, তারপরে দ্বিতীয় ধাপ এভাবে করতে করতে তো মিনিমাম আমাদের 5-6 মাস লাগবে। যদিও আমরা একটা সংবাদে পেয়েছি যে না NTRC-এ কিন্তু এই ভাইবাটা দ্রুত কীভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে তারা কাজ করছেন, যদিও সুস্পষ্ট তথ্য আমাদের কাছে এখনও নেই। তো যদিও সর্বোচ্চ হয়তো ভাইবা নিতে সময় লাগে তো সেখানে 6 মাস, তো আমরা জানি ভাইবা সাথে সাথে কিন্তু মার্ক অ্যাড করা হচ্ছে, তো ভাইবার শেষে শুধুমাত্র 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব এবং তার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা সম্ভব এবং তার 1 মাসের মধ্যে গণবিজ্ঞপ্তি সম্ভব। তো এই ছিল সর্বশেষ সংবাদ, তো এটাই আপনাদের উপস্থাপন করা হলো। তো অবশ্যই আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।